যেমন বৃন্দাবনে গোপীরা তারা নিজের দেহকে সাজাচ্ছেন, গোপীরাও সাজছেন, কার জন্য গো? আমার গোবিন্দের জন্যে। যে সাজে সাজলে আমার গোবিন্দ প্রীত হয়, যে সাজে সাজলে গুরু বৈষ্ণব প্রীত হয়, খুশি হয়, সন্তুষ্ট হয়, আমাদের সেই সাজে সাজতে হবে। যেমন রাধারানী যখন মথুরায় আছেন তখন সখীদের কাছে বলছে, সখি আমি তো এই জীবন আর রাখবো না। কেন, কি হবে বল? এই কৃষ্ণ সেবাবিহীন কাষ্ঠ সদৃশ পাষাণ সদৃশ ইন্দ্রিয় সকল নিয়ে নীলজ্জের মতো বেঁচে থেকে কি লাভ? যে আমার অঙ্গ প্রত্যঙ্গ সবসময় গোবিন্দ সেবায় নিয়োজিত থাকতো, আমরা আক্ষেপ অনুরাগে একটি পদাবলিতে পাই, রাধারানীর প্রত্যেকটি অঙ্গ গোবিন্দের সেবা করবার জন্য কাঁদছে। রূপ লাগি আখি ঝুরে গুণে মন প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ মোর জয় রাধে, প্রতি অঙ্গ মানে গোবিন্দের প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ মোর আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে, বলি হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে, গোবিন্দের প্রতি অঙ্গ সেবার লাগি আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে, রূপ লাগি আঁখি ঝুরি গোবিন্দ রূপ দর্শনের জন্য আমার নয়ন কাঁদছে, আর গুণে মনোভোর তার গুণের কথা যতই মনে পড়ছে ততই আমার মন কাঁদছে। হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে, গোবিন্দের হিয়ায় আমার হিয়া মিশবে বলে, হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে, পরাণ প্রীতি লাগি স্থির নাহি বাঁধে, আমার পরাণ কাঁদে পরাণের লাগি, পরাণ মানে প্রাণ, পরাণ কাঁদে পরাণের লাগি, বলি পরাণে পরাণ মিশবে বলি, পরাণ কাঁধে পরাণের লাগি, লুটাইয়ে লুটাইয়ে কাঁদে
পরাণে পরাণে মিশবে বলি হিয়ার মাঝে পরাণ আমার, পরাণে পরাণ মিশবে বলি লুটাইলো তাই কাঁদি। পরাণ পীড়িতি লাগে স্থির নাহি বাধে, আমার পরাণ স্থির হচ্ছে না, অস্থির। কেন? পরাণবধূর পরাণের সঙ্গে মিশবে বলে। দেখুন, প্রতি অঙ্গ লাগে কাঁদে প্রতি অঙ্গ মোর। আমরা গোবিন্দকে কতটুকু ভালোবাসি গো, একটি অঙ্গই কাঁদে না, একটু চোখে জলই আসে না গোবিন্দের জন্য, কই ভালোবাসা। তাই রাধারানী বলছেন যে অঙ্গ সবসময় গোবিন্দের সেবায় লাগত, আজ শত বছর সেই ইন্দ্রিয়গুলি আমার গোবিন্দের সেবায় লাগে না। আমার প্রাণবল্লভের সঙ্গে আমার একটু ভালোবাসা হয়নি রে, তার সঙ্গে আমার একটু প্রেম ভালোবাসা হয়নি। যদি তার প্রতি আমার প্রেম থাকতো, তাহলে শত বছর তাকে হারা হয়ে আমি নীলজ্জের মতো বেঁচে থাকতে পারতাম না। কৃষ্ণ সেবাবিহীন ইন্দ্রিয় সকল কাষ্ঠ সদৃশ, পাষাণ সদৃশ, নাহি কৃষ্ণ প্রেমধন। দরিদ্র মোর জীবন, দেহ ইন্দ্রিয় বৃথা মোর সব। যে অঙ্গ প্রত্যঙ্গ কৃষ্ণ সেবায় লাগে না, সে দেহেন্দ্রিয় বৃথা। যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই, তার জীবন দরিদ্র, তার বেঁচে থেকে কি লাভ বল? আমি মরব, তোর আমার মরণের ব্যবস্থা কর। শত বছরেও সে এলো না, বলেছিল কাল আসব, কতকাল চলে গেল, এলো না। সে যখন আমায় ভুলে গেছে, কার জন্য এত রাখব বল? সোজ জিতেই জল কি কাজে হ জীবনে, আনলো সখী গরল করি গ্রাসে, তোরা দে দে আমায় বিষেনে দে। আমি বিষ্ঠি প্রাণ ত্যাগ করিব, তোরা দে দে আমায় বিষেনে দে। আমি বিষ্ঠি প্রাণ ত্যাগ করিব যদি গোবিন্দ সেবায় বঞ্চিত হলাম, বিষ্ঠি প্রাণ ত্যাগ করিব তোরা দে দে আমায় বিষেনে দে। আনল সখী গরল করি গাসি, গরল মানে বিষ। আমি তো মরব, তোদের কাছে জানিয়ে যাই, আমার মরণের পরে আমার এই মৃতদেহটা নিরে নাহি ডারবিয়া, অনলে নাহি দাহবি। রাখবি বড় জকি মাঝে, আমার এই মৃতদেহ নিরে নাহি ডারবি, নিরে মানে জলে, জলে ভাসাবি না। কেন জানিস? যদি আমার মরাদেহ ভাসতে ভাসতে মথুরার ঘাটে যায়, মথুরার রমণী আমার বধূর নামে কলঙ্ক গাইবে, ওরা বলবে এমনি করে ভেসে বেড়ায়
বলি কৃষ্ণ প্রেমের মরা দেহ। এমনি ভরে ঘাটে ঘাটে ভেসে বেড়ায়, তাই বধুর নামে কলঙ্ক উঠুক এটা আমি চাই না। আর আগুনে পোড়াবি না কেন? কৃষ্ণ বিরহ আগুনে, এ দেহে তো পুড়ে পুড়ে অঙ্গার হয়ে গেছে, এই পোড়া দেহ আর তোরা নতুন করে কি পোড়াবি বল? তাই রাখ হবি ব্রজ কি মাঝে, ব্রজ মানে ব্রজ, এই ব্রজধামে আমার মৃতদেহ রাখবি কোথায়? মধু যুগল বাহু ধরি সুডির করি বান্ধবী, রাখবি তরুতমাল ডালি, আমার মরাদেহ তমাল ডালে বেঁধে রাখবি। কেন জানিস? কৃষ্ণ কালো তমাল কালো, তাই তমাল ভালোবাসি, তমাল ডালে বেঁধে রাখবি। আর প্রতি দিবস সবহু মেলি নিয়রে আসি দেখবি, শয়ন তেজিয়ায় উষা কালি। আর প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে এসে তোরা আমার মরা দেহ দেখবি। জয় রাধে। একশো কি বলছে রাধে? আচ্ছা, মরা দেহ দেখলে অমঙ্গল হয় না? সবাই তো মৃতদেহ স্পর্শ করলে স্নান করে না গো। রাধারানী বলছে, সখি এ মরা দেহ দেখলে তোদের মঙ্গল হবে, এ দেহ দেখলেও তোদের মঙ্গল হবে। একদিন গোবিন্দ বিলাস করেছিল, এ দেহ দেখলে ও তোদের মঙ্গল হবে, এ দেহে কৃষ্ণ বিলাস করেছিল, আজ না হয় কপাল দোষে হারাইছি, এ দেহে গোবিন্দ বিলাস করেছিল, দেহ দেখলে ও তোদের মঙ্গল হবে। দেখবেন কোন বুড়ো বৈষ্ণব যদি দেহ রাখে সবাইকে তার পায়ে প্রণাম করে, তাই না? রাধারানী বলছে, তোরা আরেকটি কাজ করবি কি? মধু যুগল শ্রুতি মূলে শ্যাম নাম বলবি, তোরা সব সখী গণ মিলে, আর আমার মৃত্যুকালে সবাই শ্যাম নামের গান করি শিরি, বলি আমারে প্রাণ যাবার কালে তোরা কৃষ্ণ নামের গান করিস রে, যেন নাম শুনতে শুনতে মরতে পারি, তাহলে পরজন্মে পরাণ বধু পাব। যদি নাম শুনতে শুনতে মরতে পারি, তোরা শ্যাম নামের গান করিস রে। আর আর কি করবি জানিস? ললাটরি দিবাহু মূলে শ্যাম নাম লিখবি, অনেক বৈষ্ণবেরা লেখে গো কপালে বক্ষে এবং বাহুতে কৃষ্ণ নাম রাধা নাম নিতাই গোরের নাম লেখে তিলক দিয়ে, দেখে না? তা রাধারানী বলছেন,
আমার তো যাওয়ার সময় ললাটরি দি বাহুমূলি শ্যাম নামলি কবি তুলসী দাম দেবি গলি। তুলসী দাম মানে তুলসীর মালা। তোরা দে দে আমায় সাজায়ে দে, তোরা দে দে আমায় সাজায়ে দে, আমার অঙ্গে কৃষ্ণ নাম লিখে তোরা দে দে আমায় সাজাই দি। তুলসীর মালা গলায় দিয়ে দে দে আমায় সাজাই দে, আমি কৃষ্ণ অভিসারী যাত্রা করি তোরা দে দে আমায় সাজাই দি, আমি কৃষ্ণ অভিসারী যাত্রা করি তোরা অভিসারীর সাজে সাজাইয়ে দে, আজি আমার শেষ অভিসার তোরা দে দে আমায় সাজাইয়ে দে। দেখেছেন কোন সাজে সাজতে হবে গো, যে সাজে সাজলে আমার গোবিন্দ খুশি হয় সেই সাজেই সাজতে হবে, আর কোনো সাজে আমরা সাজব না কি হবে এই জগতের লোককে দেখিয়ে নিজেকে। বৃন্দাবনে দেখেছি অনেক সুন্দরী মেয়েরা মাথার চুলগুলি ফেলে দিয়েছে, ন্যাড়া মাথা করেছে, আর বেনারসির পরিবর্তে সাদা বসন পরেছে। কেন গো এত সুন্দর চেহারা বেনারসে পড়লে তো আরো ভালো মানায়। এ জগতের কাউকে তারা নিজেকে দেখাতে চায় না, তারা কেবল গোবিন্দের জন্যই সাজে। দেখেন না বাবাজি যারা হয় মাথাগুলি ন্যাড়া করে ফেলে। হ্যাঁ আচ্ছা চুলগুলি থাকলে তো ভালো হতো দেখতে, আবার ডোর কৌপিন পরে। একমাত্র গোবিন্দের জন্যই সাজতে হবে, আমার গৌরহরির জন্যই সাজতে হবে, রাধা মাধবের জন্যই সাজতে হবে, গুরু বৈষ্ণবের জন্যই সাজতে হবে। তাই কদ্দম ঋষির পত্নী দেবহূতি তিনি তার নিজের দেহের দিকে লক্ষ্য নাই, শরীরটা ক্ষীণ হয়ে গেছে, স্বামীর সেবার দিকে লক্ষ্য করতে গিয়ে নিজের দিকে লক্ষ্য নাই, কৃশ হয়ে গেছে শরীরটা ক্ষীণ হয়ে গেছে। তাই কদ্দম ঋষি বলছেন দেহীগণের কাছে তার নিজ দেহ অতীব প্রিয় ও আদরণীয়, কিন্তু তুমি আমার সেবা কার্যে তোমার সেই দেহ ক্ষীণ হলেও সেদিকে কোনো ভ্রুক্ষেপ করছ না। অতএব ভগবত আরাধনায় রত থেকে আমি আমার তপস্যা সমাধি উপাসনা ও যোগের দ্বারা যে ভয় ও শোকহীন ভগবত প্রসাদরূপ দিব্য বিভূতি প্রাপ্ত হয়েছি, আমার একনিষ্ঠ সেবাগুণি সেই সব দিব্য বিভূতিতে তোমার অধিকার জন্মেছে। দেখেছেন বলছে যেভাবে তুমি আমার সেবা করেছ, আমি আমার সাধনার দ্বারা যে দিব্য বিভূতি লাভ করেছি সেই দিব্য বিভূতি তোমার লাভ হোক। স্বামী কদ্দম ঋষি তাকে আশীর্বাদ করছেন, সহধর্মিনী তো তাই না, স্বামীর ধর্মে ভাগ বসাবে তাই তো।
না স্বামীর ধর্মে যিনি সহযোগিতা করেন তিনি সহধর্মিণী। আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি, সেই দৃষ্টি দিয়ে তুমি সেই সব বিভূতি দর্শন করো। অন্য অনেক প্রকার বিষয় ভোগ আছে, কিন্তু বিপুল কীর্তি ভগবান শ্রীহরির কালশক্তির গতিরূপ ভ্রুভঙ্গিতেই সেসব মুহূর্তের মধ্যে বিনষ্ট হয়ে যায়, সেসব ভোগ অতি তুচ্ছ। তোমাকে আরও অনেক কিছু ভোগ ভোগ্য বিষয়বস্তু পেতে পারতে সেটা আশীর্বাদ করতাম, কিন্তু ওতে তো লাভ নেই। বলছেন শ্রীহরির কালশক্তির গতিরূপ ভ্রুভঙ্গিতে মুহূর্তের মধ্যে ওই বিষয় সুখ বিনষ্ট হয়ে যায়। এই জন্য যারা প্রকৃত মঙ্গল আকাঙ্ক্ষী, যারা প্রকৃতপক্ষে জীবের মঙ্গল চায়, তারা এই তুচ্ছ আশীর্বাদ করে না। এ জগতে অনেক সাধু সন্ত আছে, তাদেরকে প্রণাম করবেন আয়ুষ্মান ভব, প্রণাম করছে তাকে বলছে আয়ুষ্মান ভব। আয়ুষ্মান মানে তোমার পরমায় বৃদ্ধি হোক। হ্যাঁ, আবার একজন কুলের কুলবধূ প্রণাম করছেন, বলছেন পুত্রবতী ভব। কিন্তু এই আশীর্বাদে তো তার মঙ্গল হবে না গো। অন্যান্য মার্গের আচার্যগণ তারা কিন্তু এই আশীর্বাদই করে থাকেন, কিন্তু যারা সদ্গুরু বৈষ্ণব তারা ওই তুচ্ছ আশীর্বাদ করে না। জানে পেলে ওর মঙ্গল হবে না, ব্যবসায় লাভ অমুক তমুক এতে মঙ্গল হবে না। চণ্ডীপাঠে ধনং দেহি যশ দেহি পুত্র দেহি এটা দেহি সেটা দেহি কত কি চাইছেন যারা পূজা করছেন। হ্যাঁ, কিন্তু শুদ্ধ ভক্ত তারা শুদ্ধ ভক্তি ছাড়া আর কিছু চায় না। আর শুদ্ধ বৈষ্ণব বা সদ্গুরু তারা ওই তুচ্ছ আশীর্বাদ করে না, এমন আশীর্বাদ করবে যা পেলে পরম মঙ্গল হবে। ওই যে আমরা প্রথমেই বললাম জয় জয় শ্রীগুরু, তারপর প্রেম কল্পতরু, এই দেখুন জয় জয় শ্রীগুরু প্রেম কল্পতরু। শ্রীগুরুদেব হলেন প্রেম কল্পতরু, মানে প্রেম কল্পবৃক্ষ। কল্পতরু মানে কল্পবৃক্ষ, যে বৃক্ষের ছায়ায় বসে কিছু কামনা করা হয় সে বাসনা পূর্ণ হয় তাকে কল্পতরু বলে। আর গুরুদেবের ক্ষেত্রে বলা হলো প্রেমকল্পবৃক্ষ, অর্থাৎ বৈষ্ণব গুরু হলেন প্রেমকল্পতরু। এখানে কেবল প্রেম ফলই পাওয়া যায়। জয় রাধি হ্যাগো, এই জন্যে প্রেমকল্পতরু বলা হয়েছে বৈষ্ণব গুরুকে। ওই যে শ্রীগুরু বলা হলো না, শুধু গুরু নয়, জয় জয় শ্রীগুরু, এই শ্রী শব্দের অর্থই প্রেম। যার মধ্যে যে গুরুর মধ্যে কৃষ্ণ প্রেমধন আছে তিনি শ্রীগুরু পদবাচ্য। সব মার্গের গুরুদের মধ্যে তো কৃষ্ণ প্রেম নাই, তারা তো কৃষ্ণ প্রেম নিজেরাই অর্জন করতে পারে নাই, অন্যকে কি দেবে গো। হ্যাঁ, এই জন্য বৈষ্ণব গুরুকে প্রণাম করলে কি বলেন, তোমার কৃষ্ণ ভক্তি হোক কি তোমার কৃষ্ণ প্রেম লাভ হোক। দেখেছেন প্রেম কল্পতরুর কাছে কেবল প্রেম ফলই পাওয়া যায়। এখানে প্রশ্ন হতে পারে যে ধনজন টাকা পয়সা কিছু দিল না, এই কৃষ্ণ প্রেম পেয়ে কি করব, কৃষ্ণ ভক্তি পেয়ে কি বলবো, কি করবো দিয়ে আমাদের সংসার চলবে। দেখুন সর্ব অবতারীর অবতারী আমার গৌরহরি, তিনি দাতা শিরোমণি। যত দাতা জগতে আছে সমস্ত দাতার শিরোমণি। কি ধন দিয়েছে জগৎকে যার জন্য তিনি দাতা শিরোমণি হলেন? শাস্ত্র বলছেন নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তি
कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतीशे नमो नमः। এই দেখুন বলে দিচ্ছেন, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। তিনি জগৎকে কৃষ্ণ প্রেম প্রদান করেছেন, সেই গৌরহরিকে আমি বারবার প্রণাম করি। কৃষ্ণ প্রেম এমন একটি সম্পদ যা পেলে সব পাওয়া হয়ে যায়। কৃষ্ণ প্রেম পেলে আর কিছু বাকি থাকে না পাওয়ার, কৃষ্ণ প্রেম না পেলেই অভাব থাকে। জয় নিতাই। যারা কৃষ্ণ প্রেমের অধিকারী হয়েছেন তারা রাজত্ব ছেড়ে পথের ভিখারি সেজেছেন। দেখো রূপ সনাতন তারা রাজমন্ত্রিত্ব ছেড়ে বৃক্ষতলে বাস করছেন। রঘুনাথ দাস গোস্বামী পিতার ইন্দ্র সম ঐশ্বর্য অপ্সরা সম স্ত্রী পরিত্যাগ করে পুরীধামে গিয়ে ড্রেনের প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে খেলেন। রাধা কুণ্ডের তীরে বসে হা রাধা প্রাণেশ্বরী বলে কাঁদছেন। শেষ জীবনে শুধু মাঠা খেয়ে থাকতেন, মাঠা মানে ঘোল, তাও ছেড়ে দিলেন। কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ছিল নরোত্তম ঠাকুর মহাশয়, রাজার ছেলে, পিতার রাজত্ব পরিত্যাগ করে যৌবন বয়সেই তিনি চলে গেলেন বৃন্দাবনে। গুরুদেবের সেবা করলেন অলক্ষ্যে থেকে, গুরুদেব দীক্ষা দেবেন না। দেখুন আমরা তো গুরু কৃপা পাওয়ার জন্যে কোনো চেষ্টাই করি না। এখন লাইন দিয়ে গুরুদেব মন্ত্র দিচ্ছেন, লাইন দিয়ে। গুরুকরণ করতে গেলে কোনো চেষ্টা নাই। অমুক বাড়িতে গুরুদেব এসেছেন, যাই দীক্ষাটা নিয়ে নি, নাহলে হাতের জল শুদ্ধ হবে না। কিন্তু মহাপ্রভু বলে দিয়েছেন লোকনাথ গোস্বামীকে, নরোত্তমের গুরুকে। নরোত্তম বললে একটা যুবক আসছেন, তুমি তাকে শিষ্যরূপে বরণ করবে। রাজপুত্র আসছেন, নেপতি নন্দন। মহাপ্রভুর এই আদেশ পেয়ে কিন্তু লোকনাথ গোস্বামী চুপচাপ রয়েছেন। যখন নরোত্তম এসে বললেন আপনি আমায় দীক্ষা দান করুন, হঠো হঠো, আমি কাউকে দীক্ষা দেই না, আমি কাউকে শিষ্য করি না, যাও। দেখেছেন আমার মতো গুরুদেব হলে, রাজার ছেলে, এ তো যত তাড়াতাড়ি একে শিষ্য করা যায় ততই তো আমার লাভ, তাই না? এখন সব এজেন্ট দিয়ে শিষ্য বানানো হচ্ছে, এটা নিয়ম নয়। তখন নরোত্তম ঠাকুর কি করলেন, আড়ালে থেকে গুরু সেবা করতে লাগলেন তার কৃপা পাওয়ার জন্যে। তাও কি কি সেবা দেখুন, টাট্টিখানা যেখানে মলত্যাগ করেন রাত্রি, অধিক রাত্রিতে সেই যেখানে উনি মলত্যাগ করেন সেই মল পরিষ্কার করেন, মাটিতে চাপা দিয়ে রাখেন এবং ঝাড় দিয়ে সে স্থান পরিষ্কার করে রাখেন। পাকা পায়খানা তো নয়। কিছুদিন এইভাবে সেবা করছেন, লোকনাথ গোস্বামী ভাবছেন এই সেবা কে করে, কোনো ব্রজবাসী যদি এই সেবা কাজ করে তাহলে তো তাদের কাছে আমার অপরাধ হয়ে যাবে। একদিন অনেক রাত্রি উঠেছে, দেখে সেই ছেলেটি যাকে তিনি প্রত্যাখ্যান করেছেন, দীক্ষা দেবেন না বলি, সেই ছেলেটি চুপি চুপি গিয়ে পিছন দিক থেকে জড়িয়ে ধরেছে। চোরা, তুমি এইভাবে চুরি করো প্রতিদিন, তাই তো ভাবি কেইভাবে চুরি করে, আজকে তোমায় ধরেছি। ওই যে গুরুদেব ধরলেন,
ধরলেন, গুরু কৃপা কি এমনি এমনি হয় গো? রাজার ছেলে হয়ে কেমন নিচ সেবা করলেন গুরুদেবের করুণা পাওয়ার জন্য। তাহলে রাজত্বে তাকে আটকাতে পারেনি, কিসের লোভে? কৃষ্ণ প্রেমের লোভে। যারা একবার কৃষ্ণ প্রেমের সন্ধান পায় তাদের রাজত্ব আর ভালো লাগে না গো। কৃষ্ণ প্রেম পেলে সব পাওয়া হয়ে যায়। গাছতলায় বাস করলেও আনন্দ, পাতার কুটিরে বাস করলেও আনন্দ যদি কৃষ্ণ প্রেম পাওয়া যায়। কিন্তু কৃষ্ণ প্রেম যদি না থাকে রাজপ্রাসাদে থেকেও সুখ নাই। এই জন্য রাধারানী বলছেন, নাহি কৃষ্ণ প্রেমধন দরিদ্র মোর জীবন, দেহ ইন্দ্রিয় বৃথা মোর সব। দেখেছেন, তাই কদম ঋষি বলছেন, ওই তুচ্ছ বিষয় ভোগ ওগুলি লাভ করে, ওই বর লাভ করে লাভ নেই, ও তুচ্ছ, ক্ষণকালের মধ্যে বিনষ্ট হয়ে যায়। তাই আমার সেবাতে পাতিব্রত্য ধর্মে তুমি সিদ্ধি লাভ করেছ, যে দিব্য ভোগের অধিকারী তুমি হয়েছ সেই সকল দিব্য বৈভব তুমি ভোগ করো। প্রাকৃত বৈভব নয়, দিব্য ভোগ তুমি অনুভব করো, ভোগ করো। আমি রাজা, আমার কাছে সবই সুলভ, এইরকম অভিমানাদি যেসব বিকার আছে সেই সব বিকারগ্রস্ত মানুষের পক্ষে এইসব দিব্য ভোগ প্রাপ্তি দুর্লভ। যদি কেউ মনে করে যে আমি রাজা, আমার কাছে সব কিছু আছে, হ্যাঁ সবই সুলভ, তারা বিকারগ্রস্ত, তাদের এই দিব্য ভোগের অধিকার নেই। কদম ঋষির এই সব কথা শুনে নিজের স্বামীকে শ্রী ভগবানের যোগমায়া শক্তি এবং বিদ্যাসমূহে সুনিপুণ জেনে সেই অবলা নিশ্চিন্ত হলেন। ঈষৎ লজ্জিত দৃষ্টিসহ মধুর হাস্যমুখে বিনীত সপ্রেম আবেগ মথিত বাক্যে তিনি স্বামীকে বলতে লাগলেন, বললেন, দেবহতী বললেন, হে দ্বিজশ্রেষ্ঠ, হে স্বামীন, আমি জানি যে অব্যর্থ যোগশক্তি এবং ত্রিগুণাত্মিকা মায়াশক্তিকে আপনি আয়ত্ত করেছেন, কিন্তু হে প্রভু, বিবাহের সময় আপনি যে প্রতিজ্ঞা করেছিলেন যে গর্ভাধান পর্যন্ত আমার সঙ্গে আপনি গার্হস্থ ধর্ম পালন করবেন, সে প্রতিজ্ঞা তো পূরণ হওয়া প্রয়োজন। মানে যখন দেবহতীর বাবা স্বয়ম্ভুব মনু কদম ঋষির কাছে বললেন, আমার কন্যাকে আপনি গ্রহণ করুন, তখন কদম ঋষি বললেন, আমি আপনার কন্যাকে গ্রহণ করব, কিন্তু ততদিনই তার সঙ্গে আমি থাকব যতদিন তার গর্ভে সন্তান না আসবে, সন্তান হয়ে গেলে কিন্তু আমি আর তার সঙ্গে থাকব না। জয় রাধি। দেখেছেন, পুত্রত্বে ক্রিয়তে ভার্যা, আমাদের শাস্ত্রিক বলা আছে। তাই দেবহূতি মনে করিয়ে দিলেন যে আপনি বিবাহের সময় বলেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন যে গর্ভাধান পর্যন্ত আমার সঙ্গে আপনি গার্হস্থ ধর্ম পালন করবেন, সে প্রতিজ্ঞা তো পূরণ হওয়া প্রয়োজন, কারণ সর্বগুণ সম্পন্ন শ্রেষ্ঠ প্রতিসঙ্গী পতিব্রতা রমণীদের যে সন্তান উৎপত্তি তাই তাদের পরম লাভ। আমাদের উভয়ের অঙ্গসঙ্গের জন্য শাস্ত্রবিধি অনুসারে যা করণীয় আপনি আমাকে তা উপদেশ করুন। এই সন্তান ধারণের জন্যে আমার যেটা করণীয় আপনি সেই উপদেশ আমাকে করুন। জয় রাধি। দেখুন, বিধান আছে। হ্যাগো, এর আগে আপনাদের কাছে বলেছিলাম দিতির কথা, কশ্যপ মুনি তার পত্নী দিতি
সন্ধ্যাবেলায় কামনমত্ত হয়ে সাধনায় রত কশ্যপ মুনিকে রতিক্রিয়ায় বাধ্য করেছিলেন। কশ্যপ মুনি নিষেধ করেছিলেন, এটা অশুভ লগ্ন, এখন শিব তার অনুচর ভূতপ্রেত নিয়ে বিচরণ করছেন, লগ্ন ভালো নয়, তুমি বিরত হও। কিন্তু তার পত্নী দিতি শোনেনি, জোর করে তাকে রতিক্রিয়ায় বাধ্য করলেন। রতিক্রিয়ার পরে কশ্যপ মুনি বললেন, কাজটা ভালো করলে না, তোমার গর্ভে অসুর জন্মাবে। জয় রাধি, দেখেছেন এখন তো বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, ডাক্তাররা কি বলবেন, অসুর কেন হলো কি বলবেন, ডাক্তাররা মীমাংসা দিতে পারবে না, আমাদের শাস্ত্রে বলা আছে মীমাংসা, কোন বিজ্ঞানীরা বলতে পারবে না এর মীমাংসা। হলো তাই দুটি অসুর হলো, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। তাই দেবহূতি বলছেন যে স্বামী আপনি বলুন, সন্তান ধারণের জন্যে আমার কি করণীয় আমায় উপদেশ করুন। আর স্নান অনুলেপন ভোজনাদি উপযুক্ত সামগ্রীরও ব্যবস্থা করে দিন যাতে মিলনেচ্ছায় অত্যন্ত ক্ষুব্ধ ব্যাকুল আমার এই দেহ আপনার সঙ্গমযোগ্য হতে পারে, কারণ আমার দেহ তো ক্ষীণ হয়ে গেছে, এই অবস্থায় আপনার সঙ্গে মিলন সম্ভব নয়, কারণ আপনার কারণে বর্ধিত কামবেদনায় আমি বিহ্বল হয়ে রয়েছি। হে স্বামীন, এই জন্যে উপযুক্ত একটি ভবনও যাতে রচিত হয় আপনি তারও ব্যবস্থা করুন। ভবন মানে গৃহ। মৈত্রমুনি বললেন, হে বিদুর, পত্নীর ইচ্ছা পূরণের জন্য কদ্মমুনি সেই সময়ে সমাধিস্থ হয়ে এক বিমান সৃষ্টি করলেন। যোগ বলি সমাধিস্থ হয়ে বিমান সৃষ্টি করলেন, যে বিমান ইচ্ছামতো যত্রচত্র বিচরণ করতে পারে। এমন বিমান প্রস্তুত করলেন ইচ্ছা মাত্র যেখানে সেখানে চলে যেতে পারে। এখনো তো বিমান তৈরি করেছে বিজ্ঞানীরা, আগেকার যুগেও বিমান ছিল, ওর থেকে এসব আবিষ্কার হয়েছে, যায়নি তাই, এগুলি বিদেশে রিসার্চ করে, আমাদের শাস্ত্র আমাদের গ্রন্থ বিদেশে সেখানে গবেষণা হয়, কিন্তু আমাদের শাস্ত্র, আমরা ভারতবাসী, আমরা সনাতন ধর্মের লোক হয়ে আমরা এসব মানি না। আধুনিক বিজ্ঞানে যুক্তিবাদের তত্ত্বে আমরা মেতে উঠেছি, কিন্তু ভক্তিবাদ ছাড়া যুক্তিবাদ বৃথা। তিনি এমন একটা বিমান সৃষ্টি করলেন যে বিমান ইচ্ছা মতো যত্রতত্র বিচরণ করতে পারে, ওই বিমান সকল প্রকার কাম্য ভোগ সুখ প্রদানে সমর্থ, অত্যন্ত সুন্দর, সর্বপ্রকার রত্নখচিত, সকল সম্পদের উত্তরোত্তর বৃদ্ধি সম্পন্ন ও মণিময় স্তম্ভে পরিশোভিত ছিল, সেটি সব ঋতুতেই সুখদায়ক। অলৌকিক ভোগ উপকরণ সমন্বিত বিচিত্র পট্টবস্ত্র খণ্ড ও পতাকায় শোভিত ছিল, বিচিত্র পুষ্প দ্বারা রচিত মাল্যের শোভায় ওই রথখানি সুশোভিত ছিল। এখন যেটাকে বিমান বলা হচ্ছে, আগে সেটাকে রথ বলা হতো। সেই সব পুষ্পে ভ্রমরগণ মনোহর গুঞ্জন করছিল, নানা রকম সুতি ও রেশমি বস্ত্রে সজ্জায় সেই রথের শোভা বৃদ্ধি পেয়েছিল। উপর্যুপরি দোতলা তিনতলা ক্রমে রচিত সব ঘরের মধ্যে আলাদা আলাদা বিছানা পালঙ্ক ব্যজন ও রমণীয় আসন সুসজ্জিত ছিল, বলছেন দোতলা তিনতলা, এবং তার মধ্যে সব রকম বিছানা পালঙ্ক পাখা রমণীয় আসন সুসজ্জিত ছিল, তার মধ্যে যত্রতত্র নানা রকম শিল্পকর্ম
বিভিন্ন স্থানে শোভাবর্ধন করছিল। কোথাও মরকতমণিময় প্রদেশ, আবার কোথাও বা বসার জন্য বিদ্রুম মণিময় বা প্রবাল মণিময় বেদী প্রস্তুত ছিল। বিমানের দরজাগুলি প্রবাল মণিময় চৌকাঠ, হীরক নির্মিত দরজার কপাট এবং তার ইন্দ্রনীলমণি নির্মিত শিখরে স্বর্ণকলস সংস্থাপিত ছিল। হীরকময় ভিত্তিদেশ বা দেয়ালে বড় বড় লাল পদ্মরাগমণি বসানো ছিল। দেখে মনে হচ্ছিল সেগুলি যেন তার চোখ এবং বিচিত্র চন্দ্রাতপ ও মহামূল্য স্বর্ণতোরণে সজ্জিত ছিল সেই বিমান, সেই রথ। ওই বিমানের মধ্যে যেখানে সেখানে সর্বত্র কৃত্রিম হাঁস, পায়রা ইত্যাদি পক্ষী সাজানো ছিল, হ্যাঁ মানে কৃত্রিম আর কি। পাখিগুলি যেন জলজ্যান্ত সচল বনে মনে হচ্ছিল। আমরা যেমন সাজাই না ঘর, বিমানের মধ্যে ওই রকম সাজানো হচ্ছিল। দেখে মনে হচ্ছিল পাখিগুলি যেন জলজ্যান্ত সচল। সেই কৃত্রিম পাখিগুলিকে জীবন্ত মনে করে বহু বহু হাঁস, পায়রা ইত্যাদি পাখির দল তাদের কাছে বসে কূজন করছিল। বিমানের মধ্যে ক্রীড়াস্থল, শয়নকক্ষ, উপভোগস্থান, যেমন জলজাহাজের মধ্যে এসব থাকে, হ্যাঁ খেলাধুলার জায়গাও থাকে, হ্যাঁ সব রকম হাট বাজার থাকে, সব থাকে, তেমনি সেই বিমানটা এত বড় ছিল। সেই বিমানের মধ্যে ক্রীড়াস্থল, শয়নকক্ষ, উপভোগস্থান, আঙ্গিনা এবং প্রাচীরের বাইরের চত্বর ইত্যাদি নির্মিত ছিল। এতে ওই বিমানটি কর্দমণিকেও সবিশেষ রূপে বিস্মিত করছিল। দেখুন, এসব আমাদের কাছে কাল্পনিক হতে পারে, কারণ ভক্তি যারা যুক্তিবাদী তারা এগুলিকে কাল্পনিকই বলবে, কিন্তু ভক্তিবাদ যারা নিয়ে আছেন, যারা ভক্তিবাদে বিশ্বাসী, তাদের কাছে কোনোটাই অসম্ভব নয়। মা যশোমতী যদি গোপালের মুখের ভিতর ব্রহ্মাণ্ড দেখতে পায়, বলুন গোপাল মাটি খেয়েছে? বলরাম কি বলছে, মা গোপাল মাটি খেয়েছে? হ্যাঁ সর্বনাশ, এই মাটি খেয়েছিস? হাকর হাকর, দেখি দেখি তো হাকর, যেই হা করেছেন মা দেখতে পাচ্ছেন মুখের ভিতরে ব্রহ্মাণ্ড, দেখতে পাচ্ছেন সেখানে বৃন্দাবন, সেখানে আর এক যশোমতী গোপালকে ওই রকম বলছে, গোপাল হা করছে। এইসব দেখে মায়ের মাথা ঘুরে গেছে, আমি কি দেখছি, আমার গোপালের কি হলো, এ কি দৈব মায়া, দৈব চক্রান্ত, আমার গোপালের কি হলো রে, কি হলো রে। গোপাল ভাবছেন আমার মায়ের কাছে আমার কোনো এসব মায়া খাটবে না। সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে বলছে, মা ও মা কি হয়েছে? না কিছু না, মুখের মধ্যে জড়িয়ে থাকলেন। তাহলে বলুন, যদি মুখের মধ্যে যদি ব্রহ্মাণ্ড দেখতে পায় তাহলে এসব তো অসম্ভব কিছু নয় ভগবত ইচ্ছায়। এইরকম সুন্দর ভবন দেখেও দেবহূতি যখন বিশেষ আনন্দিত হলেন না, দেখুন এত সুন্দর ভবন দেখেও দেবহূতি আনন্দিত হলেন না, তখন সর্বজ্ঞ কর্দমমুনি তার মনের ভাব পরীক্ষা করার জন্য নিজেই বললেন, হে ভয়শীলে, তুমি এই বিন্দু সরোবরে স্নান করে বিমানে গিয়ে ওঠো। বিন্দু সরোবর মানে সরস্বতী নদীর তীরে বিন্দু সরোবর। বিন্দু সরোবর কেন হয়েছিল জানেন? ভগবান ভক্তের ভক্তিতে চোখের জল ফেলেছিলেন, ওই জন্য চোখের জলবিন্দুতে ওই বিন্দু সরোবর তৈরি হয়েছে, ভগবানের চোখের জল। হ্যাঁ
কদ্দম ঋষি বললেন, তুমি বিন্দু সরোবরে স্নান করে এসো, এসে রথে ওঠো, বিমানে ওঠো। এই তীর্থ স্বয়ং ভগবান বিষ্ণু কর্তৃক নির্মিত। এখানে স্নান করলে মানবগণের সর্বপ্রকার কামনা সিদ্ধ হয়ে থাকে এই বিন্দু সরোবরে। কমল নয়না দেবহূতি স্বামীর আদেশ শিরোধার্য করে সরস্বতী নদীর পবিত্র জলের আধার বিন্দু সরোবরে নেমে গেলেন। সেই সময় তিনি একটি মলিন বস্ত্র পরিহিতা ছিলেন। হরি বল। সেই সময় দেবহূতি একটি মলিন বস্ত্র পরিধান করেছিলেন, জলে নামলেন ওই অবস্থায়। তার কেশপাশ সংস্কারবিহীন হওয়াতে জটাবদ্ধ হয়েছিল। মাথা যে আশ্রাবে, তেল দেবে, কিছু করবে সেসব করে নাই, মাথা জটাতে একেবারে জটাজাল বদ্ধ হয়েছে। সমস্ত দেহ ধূলিধূসরিত হওয়াতে স্তনযুগল পর্যন্ত বিবর্ণ হয়েছিল। সব অঙ্গ প্রত্যঙ্গ একেবারে কালো হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে ময়লায়। হরি বল, জয় রাধে। আমরা কত দেহকে প্রসাধনী দিয়ে পরিষ্কার করি গো, এখনকার যুগে একদিন সাবান না হলে হয় না। কি হবে, তেল না মাখলে শরীর খারাপ হয়ে যাবে, অমুক তমুক। সরোবরে ডুব দেওয়া মাত্রই তিনি জলের মধ্যে একটি গৃহে অবস্থিতা 1000 কন্যাকে দেখতে পেলেন। ভাবুন এবার, জলের মধ্যে সরোবরে ডুব দেওয়া মাত্রই তিনি জলের মধ্যে একটি গৃহে, জলের মধ্যে একটা ঘর আছে, সেখানে অবস্থিতা 1000 কন্যাকে দেখতে পেলেন। তারা সকলেই কৈশোর অবস্থার, সবাই কিশোরী, এবং তাদের শরীর থেকে পদ্মের সুগন্ধ বিকীর্ণ হচ্ছিল, পদ্মগন্ধ বেরোচ্ছিল সেই 1000 কন্যার শরীর থেকে। দেবহূতিকে দেখেই সেই সব কন্যাগণ সহসা দাঁড়িয়ে উঠে হাত জোর করে বলতে লাগল, আমরা আপনার দাসী। জয় রাধে। জলের মধ্যে ঘর, সরোবরের মধ্যে ঘর, সেই ঘরে 1000 সুন্দরী কন্যাকে দেখলেন। পদ্মগন্ধ অঙ্গ থেকে বেরোচ্ছে, তারা হাত জোর করে দেবহূতিকে বলছেন, আমরা আপনার দাসী, আমাদের আদেশ করুন, আমরা আপনার কি সেবা করব। হে বিদুর, সেই কন্যাগণ অতি সম্মান সহকারে বহুমূল্য তৈল অনুলেপনাদি এবং সুগন্ধি দ্রব্যাদি দ্বারা দেবহূতিকে স্নান করিয়ে দুটি নূতন ও নির্মল বস্ত্র এবং উত্তরীয় পড়তে দিল। তারপর তারা মহামূল্য শ্রেষ্ঠ দীপ্তিময় সুন্দর আভূষণে তাকে সজ্জিত করল। সর্বগুণযুক্ত অন্ন এবং অমৃততুল্য সুস্বাদু পানীয় প্রদান করল, স্নান করালো, বেশভূষা পরালো। তারপর সর্বগুণযুক্ত অন্ন, হ্যাঁ, ব্যঞ্জন তাকে সেবা দিল, সুস্বাদু পানীয় প্রদান করলেন। অনন্তর দেবহূতি দর্পণে নিজের প্রতিবিম্ব দর্শন করলেন। এবার আয়নাতে দেবহূতি যখন নিজের মুখখানা দেখছেন, সমস্ত অবয়ব দেখছেন, তিনি দেখলেন তার গলায় সুগন্ধি পুষ্পমাল্য দুলছে, পরিধানে স্বচ্ছ বস্ত্র, দেহ নির্মল ও কান্তিময়। আগের যে কান্তি ছিল সে কান্তি নাই, এত উজ্জ্বল কান্তি হয়েছে। এবং সেই দেহ ওই কন্যাগণ অতি যত্ন সহকারে নানাবিধ মাঙ্গলিক সজ্জায় সাজিয়ে দিয়েছে, গন্ধ তৈলাদি দ্বারা মস্তকের পারিপাট্য হয়েছে,
গন্ধ জল ও ঔষধি জলের দ্বারা শুদ্ধ স্নাত, স্নানের পরে সর্বাঙ্গে যথোপযুক্ত অলঙ্কারে সজ্জিত, গলায় পদক দ্বারা ভূষিত, হাতে কঙ্কন, পায়ে সিঞ্জিত সোনার নূপুর সুশোভিত, নিতম্ব দেশে রত্নখচিত স্বর্ণময় চন্দ্রহার, বক্ষস্থলে বহুমূল্য মণিময় হার এবং সর্বাঙ্গ কুমকুমাদি মাঙ্গলিক দ্রব্যে বিভূষিত, শোভন দন্তপঙ্ক্তি মনোহর ভ্রুলতা, কমল করকের সমতুল স্নিগ্ধ অপাঙ্গযুক্ত নয়ন এবং নীল অলকাবলিতে মুখমণ্ডল শোভিত। মানে কদ্দম ঋষি জানতেন এই বিন্দু সরোবরের মহিমা, তাই তিনি তাকে বিন্দু সরোবরে স্নান করতে বললেন। হে বিদুর, দর্পণ এই রকম মনোহর নিজের রূপ দেখে দেবহূতি তার প্রিয়তম পতিদেবতাকে যেই মাত্র স্মরণ করলেন, তখনই দেখলেন যে ওই সকল কন্যাগণে পরিবৃতা হয়ে তিনি প্রজাপতি কদ্দমের আশ্রমে তার সামনে উপনীত হয়েছেন। নিজের ওই রূপ দেখা মাত্র স্বামীকে চিন্তা করলেন, সঙ্গে সঙ্গে তিনি দেখলেন তিনি স্বামীর কাছে উপস্থিত, সঙ্গে ওই সকল কন্যাগণ তার চারপাশে, সহস্র কন্যা মানে 1000 কন্যার সঙ্গে, দাসীর সঙ্গে নিজের পতির সন্নিধানে নিজেকে অবস্থিত দেখে স্বামীর যোগশক্তির বিভূতিতে দেবহূতি বিস্মিতা হলেন। হরি বল। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গো। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন।